জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু টি-20 কাপ 2020 চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহে 20 তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে 14 ডিসেম্বর 2020-এ বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্ট। ইতিমধ্যেই প্লেয়ার্স ড্রাফট 12 নভেম্বর সম্পন্ন হয়েছে। এই টুর্নামেন্টে অংশ নেয়া 5টি বিভাগকে প্রতিনিধিত্বকারী ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, সেমকন খুলনা এবং গাজী গ্রুপ চট্টগ্রাম। আসুন এক নজরে দেখে নেই সকল দলের স্কোয়াড লিস্ট। বেক্সিমকো ঢাকা টিম স্কোয়াড। নাম্বার 1 উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নাম্বার 2 রাইট আর্ম ফার্স্ট বোলার রুবেল হোসেন। নাম্বার 3 লেফট হ্যান্ডেড ওপেনার্স তানজিদ হাসান। নাম্বার 4 লেফট আর্ম বোলার নাসুম আহমেদ। নাম্বার 5 লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান মোহাম্মদ নাইম। নাম্বার 6 অলরাউন্ডার নাইম হাসান। নাম্বার 7 ওপেনার ব্যাটসম্যান পিনাক ঘোষ। নাম্বার 8 ব্যাটিং অলরাউন্ডার মুক্তার আলী। নাম্বার 9 অলরাউন্ডার সাব্বির রহমান। নাম্বার 10 রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান ইয়াসির আলী। নাম্বার 11 উইকেট কিপার আকবর আলী। নাম্বার 12 লেফট আর্ম ফার্স্ট বোলার আবু হায়দার রনি। নাম্বার 13 লেফট আর্ম ফার্স্ট বোলার মেহেদি হাসান রানা। নাম্বার 14 শফিকুল ইসলাম। নাম্বার 15 রবিউল ইসলাম রবি। ফরচুন বরিশাল টিম স্কোয়াড। নাম্বার 1 লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান তামিম ইকবাল। নাম্বার 2 অলরাউন্ডার আফিফ হোসেন। নাম্বার 3 উইকেট কিপার ইরফান শুক্কুর। নাম্বার 4 রাইট হ্যান্ডেড ওপেনার সাইফ হাসান। নাম্বার 5 অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লব। নাম্বার 6 উইকেট কিপার ফারবেজ হোসেন ইমন। নাম্বার 7 রাইট আর্ম ফার্স্ট বোলার তাসকিন আহমেদ। নাম্বার 8 অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। নাম্বার 9 উইকেট কিপার আবু সায়েম। নাম্বার 10 অলরাউন্ডার তাহিদ হৃদয়। নাম্বার 11 রাইট আর্ম ফার্স্ট বোলার আবু জায়েদ রাহি। নাম্বার 12 রাইট আর্ম ফার্স্ট বোলার কামরুল ইসলাম রাব্বি। নাম্বার 13 বোলার সুমন খান। নাম্বার 14 লেফট আর্ম অর্থোডক্স বোলার। নাম্বার 15 সৌহাদি শুভ। নাম্বার 16 মহিদুল ইসলাম অঙ্কন। নাম্বার 17 তানভীর ইসলাম। গাজী গ্রুপ চট্টগ্রাম টিম স্কোয়াড। নাম্বার 1 লেফট আর্ম ফার্স্ট বোলার মুস্তাফিজুর রহমান। নাম্বার 2 উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস। নাম্বার 3 উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। নাম্বার 4 মিডল অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। নাম্বার 5 রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। নাম্বার 6 অলরাউন্ডার সৌম্য সরকার। নাম্বার 7 ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। নাম্বার 8 অলরাউন্ডার শরীফুল ইসলাম। নাম্বার 9 লেফট আর্ম অর্থোডক্স তাজুল ইসলাম। নাম্বার 10 অলরাউন্ডার জিয়াউর রহমান। নাম্বার 11 রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান শামসুর রহমান। নাম্বার 12 রাইট আর্ম অফ ব্রেক বোলার সঞ্জিত সাহা। নাম্বার 13 রাকিবুল হাসান। নাম্বার 14 সৈকত আলী। নাম্বার 15 মেহেদি হাসান। জেমকন খুলনা টিম স্কোয়াড। নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান। নাম্বার 2 অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। নাম্বার 3 লেফট হ্যান্ড ব্যাটসম্যান ইমরুল কায়েস। নাম্বার 4 রাইট আর্ম ফার্স্ট বোলার হাসান মাহমুদ। নাম্বার 5 রাইট আর্ম ফার্স্ট বোলার আল আমিন। নাম্বার 6 উইকেট কিপার ব্যাটসম্যান এনামুল হক। নাম্বার 7 অলরাউন্ডার আরিফুল হক। নাম্বার 8 অলরাউন্ডার শামীম হোসেন। নাম্বার 9 রাইট আর্ম ফার্স্ট বোলার শফিউল ইসলাম। নাম্বার 10 ব্যাটিং অলরাউন্ডার শোভাগত হোম। নাম্বার 11 লেগ ব্রেক গুগলি বোলার রিশাদ হোসেন। নাম্বার 12 উইকেট কিপার জাকির হাসান। নাম্বার 13 স্পিন বোলার নাজমুল ইসলাম অপু। নাম্বার 14 উইকেট কিপার জহিরুল ইসলাম।
নাম্বার 15 শহীদুল ইসলাম, নাম্বার 16 সালমান হোসেন। মিনিস্টার গ্রুপ রাজশাহী টিম স্কোয়াড, নাম্বার 1 অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, নাম্বার 2 বোলিং অলরাউন্ডার মাহেদি হাসান, নাম্বার 3 টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, নাম্বার 4 উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, নাম্বার 5 অলরাউন্ডার ফরহাদ রেজা, নাম্বার 6 মোহাম্মদ আশরাফুল, নাম্বার 7 স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার আরাফাত সানি, নাম্বার 8 রাইট আর্ম ফাস্ট বোলার এবাদত হোসেন, নাম্বার 9 ব্যাটিং অলরাউন্ডার ফজলে মাহমুদ, নাম্বার 10 উইকেট কিপার ব্যাটসম্যান রনি তালুকদার, নাম্বার 11 লেফট আর্ম অর্থোডক্স বোলার সানজামুল ইসলাম, নাম্বার 12 জাকের আলী, নাম্বার 13 আনিসুল ইসলাম ইমন, নাম্বার 14 রেজাউর রহমান রাজা, নাম্বার 15 মুকিদুল ইসলাম, নাম্বার 16 রাকিবুল হাসান। প্রিয় দর্শক, বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ 2020-এ আপনি কোন দলকে সাপোর্ট করেন এবং এই টুর্নামেন্টে আপনার পছন্দের খেলোয়াড় কে, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।